أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله، على بصيرة أنا ومن اتبعني، وسبحان الله وما أنا من المشركين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. যে সহি জারফুকের শর্তাবলী কী? সহি জারফুকের অনেকগুলো শর্ত আছে, তার মধ্যে প্রথমত শর্ত হচ্ছে যেটা আল্লাহর খালাম দ্বারা হতে হবে, আল্লাহর নাম ও গুণাবলী দ্বারা হতে হবে, রসুল সাল্লাহ আলি সাল্লাম হতে প্রমাণিত দোয়া এবং দুরুদ ব্যবহার করা হবে। এবং দ্বিতীয় শর্ত হচ্ছে যেটা আরবি ভাষায় বোধগম্য হতে হবে, শরীয়ত সম্মত এবং অর্থপূর্ণ শব্দাবলীর দ্বারা হতে হবে। তৃতীয় শর্ত হচ্ছে যে যিনি জারফুকের চিকিৎসা করাবেন তার দৃঢ় বিশ্বাস থাকতে হবে, এবং জারফুকের নিজস্ব কোনো ক্ষমতা নেই, কেউ কাউকে ভালো করতে পারে না, সব কিছুর নিয়ন্ত্রণ আল্লাহর নিয়ন্ত্রণাধীন, ভালো মন্দ সবই আল্লাহর ইচ্ছা হয়ে থাকে, আল্লাহর উপরে নির্ভর করতে হবে। চতুর্থ শর্ত হচ্ছে যে জারফুক হারাম বা কোনো বেদাতি পদ্ধতি অবলম্বন করা যাবে না, যেমন জারফুকের ক্ষেত্রে গোসলখানায় জারফুক করা, মলমূত্র ত্যাগের স্থানে জারফুক করা, কবরস্থানে জারফুক করা, চার রাস্তার মোড়ে বা তিন রাস্তার মোড়ে গিয়ে বেছে নেওয়া, বা চিহ্নিত কোনো স্থানে করা, বা কোনো নির্দিষ্ট একটা দিনকে, নির্দিষ্ট একটা ক্ষণকে চিহ্নিত করা, যেমন সূর্যগ্রহণের দিন, চন্দ্রগ্রহণের দিন, নক্ষত্রের অমুক দিন, এভাবে বা নাপাক স্থানে বা নাপাক অবস্থায় চিকিৎসা করা, এগুলো সবই হচ্ছে শরীয়তের খেলাফ চিকিৎসা, এটা থেকে বেঁচে থাকতে হবে। এটা হচ্ছে চতুর্থ সত্য। পঞ্চম সত্য হচ্ছে জাদুকর, গণক, ফরচুন টেলার, ঠাকুর, জ্যোতিষী, যারা গায়েব জানার দাবি করে, তাদের কাছ থেকে জারফুক গ্রহণ করা যাবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, কেউ যদি তাদের কাছে গিয়ে কোনো চিকিৎসার জন্য শুধুমাত্র যায়, তাহলে 40 রাতই তার সালাত কবুল হবে না। আর যদি সে এটাকে বিশ্বাস করে, তাহলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে দিন নিয়ে আসলেন সেটাকে সে অস্বীকার করলো, সে সুস্পষ্ট কফি, এ ধরনের তাদের কাছে যাওয়া যাবে না। আমাদের দেশে অনেক সময় আসে অনেক মোল্লা মৌলবী, কারণ আমাদের দেশে যে মাদ্রাসার সিলেবাস আছে, আমাদের যে কওমি মাদ্রাসা বলেন আর আলী মাদ্রাসা বলেন, সেখানে যে সিলেবাস আছে সেখানে চিকিৎসা পদ্ধতি বা শরীয়তের চিকিৎসা পদ্ধতি সংক্রান্ত বিষয়ে বিস্তারিত কোনো আলোচনা নাই। তাহলে একজন লোক আলেম হওয়ার পরে সে যখন তার কাছে এই ধরনের প্রবলেমগুলো আসে, তখন সে এই ক্ষেত্রে কী করে? বাজার থেকে বই নেয়। বাজার থেকে বই নিয়ে ক্ষেত্রে দেখা যায় যে সে রুকিয়া শিরকিয়ার সাথে জড়িত, এরকম বই পেয়ে যাবেন আপনি বাজারে, অনেক বই পাবেন, এরকম তাবিজের বই আছে, এরকম খোকাপণ্ডিতের বই আছে, এই বইগুলো নিয়ে সে চিকিৎসা করা শুরু করে দেয়। তখন আস্তে আস্তে সে দেখা যায় যে রোকিয়া সম্পর্কে তার যথাযথ ধারণা না থাকার কারণে, তাওহিদ সম্পর্কে তার যথাযথ ধারণা না থাকার কারণে এবং সতর্কতা না থাকার কারণে, সে আস্তে 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 রোকিয়া শিরকিয়ার সাথে জড়িত হয়ে যায়, এবং সে সেটাকে একটা রোজি রোজগারের ইনকামের একটা সোর্স বানিয়ে ফেলে, এবং সে এই সেই ক্ষেত্রে সে যে নিজে যে তাওহিদ থেকে বিচ্যুত হয়ে গেছে, শিরকিয়ার সাথে নিমজ্জিত হয়ে গেছে, খবরই নাই, এবং তার বেশভূষা, তার দায়ী টুপি পাগড়ি এগুলো দেখে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে, সে মনে করতেছে যে কোরআন সুন্নাহ দিয়ে করতেছে, কিন্তু সেই ক্ষেত্রে রোকিয়া শিরকিয়ার সাথে জড়িত হয়ে যাচ্ছে। তো এই ধরনের আমাদেরকে যে কোনো লোকের কাছ থেকে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো অত্যন্ত সতর্কতার সাথে আমাদেরকে দেখতে হবে। ষষ্ঠ যে শর্ত হচ্ছে, জারফুকের মধ্যে হারাম নিষিদ্ধ কোনো কথা, বাক্য, কুফরি, শিরকি, বেদাতি, ফাসিকি কোনো ব্যবহার করা যাবে না, অজ্ঞাত কোনো ধরনের ইঙ্গিত সংকেত ব্যবহার করা যাবে না, এমন কিছু প্রয়োগ করা সব কিছু হচ্ছে অবৈধ। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে রোকিয়া শরিয়া শরীয়তসম্মত বৈধ হালাল রোকিয়া, হালাল রাকিদের কাছ থেকে চিকিৎসা নেওয়ার, বৈধ রাকিদের কাছে চিকিৎসা নেওয়ার, সুন্নাপন্থী রাকিদের কাছ থেকে চিকিৎসা নেওয়ার তৌফিক দান করুন, এবং শিরক বেদাতি সাথে যারা জড়িত তাদের থেকে আমাদেরকে হেফাজত করুন। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।